আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতু। অনলাইনে কোরআন শিক্ষা পর্ব 169-এ আপনাদের সবাইকে স্বাগতম। গত পর্বে আমরা সুরাতুল বাকারার 23 নং আয়াত পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমরা 24 নং আয়াত থেকে নিয়ে 25 নং আয়াত পর্যন্ত আলোচনা করব। এখানে 24 লেখাটা অস্পষ্ট, কিন্তু এখানে 24 এই 25 নং আয়াত পর্যন্ত আমরা আলোচনা করব। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون। আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করব। তাহলে চলুন ভেঙে ভেঙে পড়ি। ফা জবর ফা হামজানুন জের ইন, কিন্তু এখানে যজমলা হরফের পরে তাজদিদওয়ালা হরফ থাকে, তাহলে পূর্ববর্তী হরফটি তাজদিদওয়ালা হরফের সাথে গিয়ে মিলিত হবে। ফা জবর ফা হামজালাম জের ইল, ফা ইল্লাম ইম জবর লাম, ফা ইল্লাম তা ফা জবর তা ফা ইন জবর আহ তা ফা লাম অবেশলু। পেশের পরে যজমলা ওয়াও, তাই পেশকে একালিপ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। তা ফালু ফা ইল্লাম তা ফালু পরে ইকফার হরফ তা আসছে, সেই জন্য ইকফা গুণ করতে হবে। ওয়ালং তাফা জবর তাফ আইন জবর আহ তাফা লাম অপেশলু। পেশের পরে যজমালা ওয়াও, তাই পেশকে একাধিক পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। তাফালু ওয়ালং তাফালু ফাতা জবর ফাত্তা জবর তাফাত্তা কপনুন পেশ কুন। হরকতের পরে নুনের উপরে তাজদিদ আসছে, তাই নুনকে ওয়াজিব গুণ করতে করে পড়তে হবে। নুন আলিফ জবর না ফাত্তা কুন, জবরের পরে খালি আলিফ, তাই জবরকে একালিক পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। রল আম জবর রল ফাত্তা কুন না রল লাম জবর লা তা ইয়াজের তি, জেরের পরে যজম আলাইয়া, তাই জেরকে একালিক পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। নারাল্লাতি অজবর কপ অপেশকু, পেশের পরে যজমালা ওয়াও, তাই পেশকে একালিপ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। তাল পেশ দু অকুদু হান উন জবর হান, হরকতের পরে নুনের উপরে তাজদিদ, তাই নুনকে ওয়াজিব গুণ করতে করে পড়তে হবে। নুন আলিফ জবর না জবরের পরে খালি আলিফ, তাই জবরকে একালিপ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। অকুদু হান না সিন পেশ সু না সু আওলাম জবর ওয়াল হাজির হি অল হি জিম আলিফ জবর জাব, জবরের পরে খালি আলিফ, তাই জবরকে এক আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। র জবর র হেজার তা পেশতু হেজারতু থামলে হবে হেজার, অর্থাৎ গোলতা হা হবে এবং হার উপর একটি যজম কল্পনা করে পড়তে হবে। ফাইল্লাম তাফালু ওয়ালান তাফালু ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা। আইন পেশ ও সরি হামজা পেশ ও আইন দাল জের ঈদ ও ঈদ দাল তা জবর দাত ও ঈদ দাত লাম লাম জের লিল কাফ খারা জবর কাহ খারা জবর জন্য একের প্রাণ ফাজের ফি লিল কাফি র ইয়াজির রি জেরের পরে যজম আলাইয়া, তাই জেরকে একালিক পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। নুন জবর না কাফিরিনা, যদি এখানে আমরা থামি তাহলে এই জেরের পরে যজম আলাইয়া, এই জেরকে তিনালিক পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে এবং নুনের উপর একটি যজম কল্পনা করে পড়তে হবে। উইদ্দাত লিল কাফিরিন অ জবর ওয়া বাশিন জবর বাশ ওয়া বাশিন জের শি
অবাশ্যী, র লামজে রিল, অবাশ্যিরিল, লাম জবল্লাহ, অবাশ্যিরিল্লাহ, জালিয়াদের দি, জেরের পরে যজমালাইয়া, জেরকে আকালের পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। অবাশ্যিরিল্লাদি, নুন জবর না, অবাশ্যিরিল্লাদিনা, হামজা খারা জবর, আ খারা জবর, নাকের প্রাণ মিম জবর, মা আ মা, নুন অবিষ্ণু, পেশের পরে যজমালা, তাই পেশকে আকালের পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। আমানু, এবং খারা জবরের জন্য হামজা আকালের প্রাণ হবে। আমানু, অ জবর, আইন জবর, আ ওয়া আ, মিম জের মি, লাম সত পেশ লুস, ওয়া আ মি লুস, সত খারা জবর, স খারা জবরের জন্য আকালের প্রাণ, লাম জের লি, স লি, হা খারা জবর, হা খারা জবরের জন্য আকালের প্রাণ, তাজের তি, স লি হা তি, হামজা নুন জবর আন, হরকতের পরে নুনের পরে তাজদিদ এখানে ওয়াজিব গুণ্য হবে। নুন জবর না, আন্না, লাম জবর, লা, হামিম পেশ, হুম, লা হুম, আন্না লা হুম, জিম নুন জবর, জান, নুন খারা জবর না, হরকতের পরে নুনের পরে তাজদিদ তাই ওয়াজিব গুণ্য হবে এবং খারা জবরের জন্য একাল প্রাণ হবে। জান্না, তা দুই জের তিন, তানবিনের পরে ইকফর হরফ তা আসছে, তা তানবিনকে গুণ্য করে পড়তে হবে। জান্নাতিন, তাজিম জবর, তাজ, কলকলার হরফ, জিমের উপরে জজম, তাই কলকলা করে পড়তে হবে। তাজ, রয়াজের রি, জেরের পরে জজম আলাইয়া, তাই জেরকে একালে পরিবারে দীর্ঘ করে পড়তে হবে। তাজেরি, মিমনুন জের মিন, নুন সাকিনের পরে ইকফার হরফ তা আসছে, তাই এখানে নুন সাকিনকে গুণ্য করতে হবে। মিং, তা হা জবর, তাহ, তাজের তি, তাহতি, হাল, আম জবর, হাল, তাহতি, হাল, হামজা নুন জবর, আন, হা খারা জবর, হা খারা জবর জন্য একাল প্রাণ। রপেশ রু, আন, হা রু, যদি আমরা এখানে থামি তাহলে খারা জবরে তিন আলের প্রাণ হবে এবং রর উপরে একটি জজম হবে। আন, হার, এরকম। অবাশ্যির ইল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাত, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। কাপলাম বেশ, কুল্লাম জবর, লাহ, কুল্লা, মিম আলিফ জবর, মা জবরের পরে খালি আলিফ, তাই জবরকে এক আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। কুল্লাম, রপেশ, রুজ, হাজের জি, রুজি, কপ, অপেশ, কু, পেশের পরে রজম আলাও, তাই পেশকে এক আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। রুজি, কু, মিমনুন জের মিন, হা আলিফ জবর, হা জবরের পরে খালি আলিফ, তাই জবরকে এক আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। মিন, হা, রুজিকু মিনহা, মিম নুন জের মিং, নুন সাকিনের পরে এক হরফ সা আসছে, তাই নুন সাকিনকে গুণ্য করে পড়তে হবে। মিং, সা জবর, সা, মিম জবর, মা, সামা, র জবর, র, সামা, র, তা, র, দুই জের তীর, সামা, র, তীর, রা, র, ঝা, জের, রিজ, কপ, দুই, আলে, দুই জবর, কন, রিজ, কন, তানবিনের পরে ইকফার হরফ কফ আসছে, তাই এখানে গুণ্য করে পড়তে হবে। রিজ, কং, কফ, আলিফ জবর, ক, মিং, সামারাতির রিজ, কং, কফ, আলিফ জবর, ক, জবর পরে খালি আলিফ, তাই একালে টেনে পড়তে হবে জবরকে। লাম, অবেশ, লু, পেশের পরে জজম আলাও, তাই পেশকে একালে পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। কলু, হা খারা জবর, হা খারা জবর জন্য একালে টান। জাল্লাম জবর, জাল, হা জাল্লাম জবুল্লাহ, হা জাল্লা, জালিয়াদের জি, জেরের পরে জজম আলাইয়া, তাই জেরকে একালে পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। হা জাল্লাদি, কলু, হা জাল্লাদি, রফেশ, রুহ, জাল, কব, জের, জিক, কলকলের হরফ, কপের উপরে তো জজম আসছে, তাই এখানে কলকলা করতে হবে। রুজিক, নুন, আলিফ, জবর, না, জবরের পরে খালি আলিফ, তাই জবরকে একালে পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। রুজিক, না, মিম, নুন, জের, মিন, নুন সাকিনের পরে ইকফার হরফ কপ আসছে, নুন সাকিনকে গুণ্য করতে হবে। মিং, কপ, জবর, কব, কলকলার হরফ, বায়ের উপরে জজম, তাই কলকলা করতে হবে। লাম পেশ, লু, কব, লু, রুজিক, না, মিং, কব, লু, অ জবর, ওয়া, হামজা পেশ, ওয়া, উ, তা, ওয়া পেশ, তু, পেশের পরে জজম আলাও, তাই পেশকে একালে পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। ওয়া, উ, তু, বাজের, বি, হা খারাজের, হি, খারা জবর জন্য একালে প্রাণ। ওয়া, উ, তু, বি, হি, মিম পেশ, মু, তা জবর, তা, মু, তা, শিন, আলিফ জবর, সা, জবরের পরে খালি আলিফ, তাই জবরকে একালে পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। মু, তা, সা, বাজের, বি, হা আলিফ, দুই জবর, হান, মু, তা, সা, বি, হান,
যদি আমরা এখানে দুই জবরের উপর থামি তাহলে এক জবর হবে এবং এক জবর একালে পরিমাণে টান হবে মুতাশাবিহা এরকম কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকান কালু قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها وزبر أهلم زبر الله ولا حامم بشهم ولا هم فايزر في جرر پوره جزم على يا تاي جرر كي اكاليب پوريبانه ديرگو كوريا پرتحب ها علف زبر ها جبر پوره خالي علف এরপরে আসলে হামজা এসেছে, এজন্য জবরকে তিন আলিপ পরিমাণ সরি হরকতে হামজা এসেছে, তাই জবরকে তিন আলিপ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে ফি হা হামজা আসা জবর আজ ও আলিপ জবর ও জবরের পরে খালি আলিপ, তাই জবরকে এক আলিপ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে আজ ও জিম মিম দুপেশ জম তানবিনের পরে ইদগিমের হরফ মিম আসছে তাই তানবিনকে পূর্ণ করতে হবে আজ ও জম মিম পেশ মু ত হা জবর ত মু ত হা জবর হা মু ত হা র জবর র মু ত হা র তা দুই পেশ তুন মু ত হা র তুন অক্ষ করলে হবে মু ত হা র অর্থাৎ তার উপরে যজম কল্পনা করে পড়তে হবে আর যদি এখানে আমরা না থামি তাহলে তানবিনের পরে আগুনদার হরফ অ আসছে তানবিনকে গুণ করে পড়তে হবে মুত হর তু অজবর হামিম পেশ হুম অ হুম ফায়েজের ফি জেরের পরে যজম আলাইয়া তাই জেরকে একালিপ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে হা আলিফ জবর হা জবর পরে খালি আলিফ তাই জবরকে একালিপ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে ফি হা খ আলিফ জবর খ লামজেলি খালি দাঁজের দাল অপেশ দু পেশের পরে যজমাল হওয়া তাই পেশকে একালে পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে নুন জবর না খালি দু না যদি আমরা এখানে থামি তাহলে পেশের পরে যজমাল হওয়া যে পেশে একালে পরিমাণে টান সেখানে তিন আলে পরিমাণে টান হবে এবং নুনের উপর একটি যজম কল্পনা করে পড়তে হবে খালি দু এরকম ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون أذكر আলোচনা এই পর্যন্ত আগামী পর্বে আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্ব থেকে এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু